অনেকেই ভেবেছিলেন আমি বোধহয় বাঁচব না। অবশ্য আমার মনে এরকম কোনো চিন্তা ছিল যে একজন এসে আমার হাত ধরে টানছেন বা হাতটা ধরে, আমি তাকিয়ে দেখি মা, আমি চমকে উঠেছি, মা এসে আমার হাতটা ধরে টানছেন। নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ একটা অতি সাম্প্রতিক সত্য ঘটনার কথা বলছি। ঈশ্বরের কৃপা হলে, মা শারদার কৃপা হলে নিশ্চিত মৃত্যুর হাত থেকেও মানুষ ফিরে আসতে পারে, তেমনই একটি সত্য ঘটনা ভিডিও সহ। ঘটনাটি আর কারণ নয়, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত জনপ্রিয় বক্তা এবং লেখকও বটে স্বামী পূর্ণাত্মানন্দজির জীবনের কথা। স্বামী পূর্ণাত্মানন্দজিকে আপনারা অনেকেই চেনেন, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের একজন পণ্ডিত সন্ন্যাসী, বর্তমানে ঢাকাতে থাকেন, অনেকের দীক্ষাগুরু। তিনি নিজের জীবনের কথা বলছেন। তিনি বলছেন তিনি হঠাৎ এমনই অসুস্থ হয়ে পড়লেন যে কোনো চিকিৎসাতে ফল হচ্ছে না, একেবারেই মৃত্যুশয্যায় শায়িত। তিনি মৃত্যুশয্যায় এমনভাবে শায়িত যে বিছানায় শুয়ে বাঁ পাশ থেকে ডান পাশ ঘুরতে পারছেন না, আবার ডান পাশ থেকে বাঁ পাশ ঘুরতে পারছেন না, উঠে বসা তো দূরের কথা, হাঁটাও তো দূরের কথা, চিকিৎসায় কোনো ফল হচ্ছে না। এমনকি কলকাতা থেকেও অনেক সন্ন্যাসী গিয়েছিলেন, তাদের মধ্যে একজন সন্ন্যাসী তাকে দেখে বললেন যে না, মহারাজের আর বেঁচে ওঠার কোনো সম্ভাবনা নেই। এমনকি কলকাতায় যে বিখ্যাত রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান রয়েছেন, রামকৃষ্ণ মঠ মিশন পরিচালিত চিকিৎসা কেন্দ্র, শ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র, সেখানেও যে তাকে নিয়ে আসা হবে তেমনও কোনো ব্যবস্থা ও উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ মহারাজ নিজে এতটাই অসুস্থ, মৃত্যুর সঙ্গে তিনি এতটাই লড়াই করছেন যে তার পক্ষে ঢাকা থেকে কলকাতায় স্থানান্তরিত করাও সম্ভব নয়। মহারাজ নিজেও কিন্তু বাঁচার আশা ছেড়ে দিয়েছেন বললেই চলে। এমন সময় হঠাৎই একদিন মহারাজ স্বপ্নে দেখছেন, তিনি সে কথা নিজে বলছেন, ভিডিওতে আপনারা শুনলেই বুঝতে পারবেন। তিনি যে বলছেন, হঠাৎ মনে হলো একটা লোক ঘরে ঢুকলো এবং ঢুকে বলছেন যে এই ওট ওট বলছি ওট, এই লোকটি আর কেউ নয়, স্বপ্নে দেখছেন স্বামী পূর্ণাত্মানন্দজি স্বয়ং মা শারদা। মহারাজ চেষ্টা করছেন ওঠার এবং উঠে বসলেন বিছানায়। তারপর মা বলছেন, তিনি স্বপ্ন দেখছেন স্বামী পূর্ণাত্মানন্দজি, মা বলছেন আয় বিছানা থেকে নেমে আয়। এবং মহারাজ ভাবছেন আমি কি নামতে পারবো, নামার শক্তি কি আমার আছে। এবং সত্যি সত্যি তিনি নামতে পারলেন বিছানা থেকে। শুধু তাই নয়, তিনি মায়ের নির্দেশ অনুযায়ী, মা বলছেন আয় আমার সঙ্গে একটু হাঁটতো, এবং তিনি পরিষ্কার হাঁটতে পাচ্ছেন, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন এই স্বপ্ন দর্শনের পর। কি অসাধারণ ঘটনা, তাই না? এমনই অঘটন আজও ঘটে, মা শারদা আজও কিন্তু তার ভক্তদেরকে এইভাবেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছেন, ভবিষ্যতেও আনবেন। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার করেন, আজকে তার থেকে আরও বেশি শেয়ার করবেন এই ভিডিওটি, যাতে মায়ের লীলা অনেকেই জানতে পারেন এবং মায়ের প্রতি তাদের বিশ্বাস আরও বেড়ে যায়। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।